আসসালামু আলাইকুম বিহস তো আপনাদের জন্য আবারও আরেকটা স্টাইলিশ নাম ডিজাইন টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম তো বহস এই মুহূর্তে আমার মোবাইল স্ক্রিনে যে স্টাইলিশ নামগুলো দেখছেন বা নাম দিয়ে লোগো ডিজাইন তো আজকে আমি আপনাদেরকে খুব সহজে শিখান চেষ্টা করব কিভাবে এই ধরনের স্টাইলিশ নাম ডিজাইন করতে হয় তো আপনারা অনেকে রিকোয়েস্ট করেন এই ধরনের টিউটোরিয়াল তৈরি করার জন্য তো আজকে আমি এই ধরনের টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম তো আজকে আমি খুব সহজে আপনাদেরকে শিখান চেষ্টা করব কেউ আপনি পিক অ্যাপের মাধ্যমে মাত্র দুই থেকে তিন মিনিটের ভিতর এ ধরনের একটা স্টাইলিশ নাম ডিজাইন করবেন তো চলুন ভিডিওটা শুরু যাক তো বিরাটটা রিকোয়েস্ট যদি আপনি আমার চ্যানেল নতুন দর্শক তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে সে পেজটা ফলো দিয়ে রাখবেন তো গো তো বিয়ার্স আমি এই স্টাইলিশ নামগুলো ডিজাইন করেছি পিক জেল অ্যাপসের মাধ্যমে এবং আমি এখানে যে মেটেরিয়ালগুলা ইউজ করেছি যেমন ফন্ট এবং পিএনজি স্টিকার এবং ব্যাকগ্রাউন্ড ফটো সব কিছুর লিঙ্ক এই ভিডিওটা কমেন্ট কমেন্ট বক্সে গুগল ড্রাইভ লিংক পেয়ে যাবেন ফাঁসলে আপনি এগুলো করে ডাউনলোড করে নেবেন তারপর আপনি সরাসরি আপনার ফোন থেকে পিক পিক জেল চলে আসবেন তো আগে থেকে যদি আপনার ফোনে পিকজালপ অ্যাপস না থাকে তাহলে সে ডাউনলোড করে নেবেন আপনি এ ধরনের একটা ইন্টারফেস পেয়ে যাবেন তো এখানে ফার্স্ট বল আপনি নিউ ট্যাক্সের উপর ক্লিক করে ডবল ট্যাপ করে আপনার আপনি এখানে আপনার নামটা দিবেন আমার নামটা দিয়ে দিচ্ছি তো আমি একটা নাম দিয়ে দিলাম তারপর আপনি ওই নামটা একটু সাইজ মতো বসে নেবেন তারপর এ এই অপশানে চলে আসবেন এখান থেকে আপনি ফন্ট অপশানে চলে আসবেন তো এই যে ফন্ট তারপর মাই ফন্টে চলে আসবেন তো এখানে আমি একটা মানে ফন্ট ইউজ করতেছি তো আপনি ফন্টের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন গুগল ড্রাইভ লিঙ্কে মানে গুগল ড্রাইভ লিঙ্কে সব কিছুর লিঙ্ক দেওয়া আছে আপনি কষ্ট ফার্স্ট আপনি এগুলো ডাউনলোড করে নেবেন তো আমি একটা নাম দিয়ে দিলাম তারপর আপনি এখান থেকে এই অপশানে চলে আসবেন তারপর এখানে এই অপশান ক্লিক করে আপনি আপনার টেক্সটটাকে সেন্টার মতো বসে নেবেন তারপর এই অপশনে ক্লিক করবেন তারপর হাতে লক এখানে ক্লিক করে আপনি আপনার নামটা লক করে দেবেন তারপর আবার ওই প্লাস আইকনে ক্লিক করবেন তো প্লাস এখানে ক্লিক করে আপনার ফোনের গ্যালারি থেকে আপনি যে স্টিকারগুলো পিএনজি স্টিকারগুলো এখানে আমি অ্যাড করব তো এগুলো আপনি অ্যাড করে নেবেন তো আমি এখান থেকে একটা দুইটা অ্যাড করে দেখাচ্ছি তো বিস আরও বেশ কিছু পিএনজি স্টিকার দেওয়া আছে গুগল ড্রাইভ লিঙ্কে তো আপনি এখানে আপনার ইচ্ছা মতো এখানে পেয়ে জি স্টিকারগুলো ইউজ করে নেবেন তো আমি বেশি ইউজ করতেছি না যদি বেশি ইউজ করি তাহলে আসলে যে স্টাইলিশ নামটা নামটা সুন্দর দেখা দেখাবে না হিজিবিজি হয়ে যাবে তো আমি এই তিনটা স্টিকার ইউজ করলাম তো এখন আপনি চাইলে আরও আপনার মন মতো এটাকে কাস্টমাইজ করে নিতে পারেন তো এখন এই অপশানে ক্লিক করবেন তারপর এই অপশানে ক্লিক করবেন তারপরে চারটাকে টিকমার্ক দিয়ে আপনি আবারও এই অপশানে ক্লিক করবেন তো সবগুলো একসাথে অ্যাড হয়ে গেছে তো আপনি আবারও ইয়ারফোনে চলে আসবেন তারপর এখান থেকে এটাকে এভাবে ক্লিক করে নেবেন তো আপনি এভাবে আর একটু পরিমাণ সাইজ মতো আপনি ছোটো বড় করে নেবেন তো বেশ আপনি তারপর আপনি ইয়ারফোনে চলে আসবেন তো এখানে একটা ডিফল্ট ব্যাকগ্রাউন্ড দেওয়ার আছে তো এখানে আপনি একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হবে তো যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করেছি তো ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক দেওয়া আছে ডাউনলোড করে নিন তো আমি ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে ইউজ করতেছি তো অর্থাৎ আমি আমার ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে নিলাম তো তারপর আমি আমি আবার নামটাকে মানে আরেকটু সাইজ মতো আমি ছোটো বড়ো করে নিলাম তারপর আপনি এই নামটাকে এখন থ্রিডির লুক দিতে হবে তো থ্রিডি লুক দেওয়ার জন্য এখানে আরেকটু আপনি এডিট করে নিতে হবে তো ফার্স্ট টেবিল আপনি দেখেন থ্রি ডি রুটেড এ ক্লিক করবেন তো যে এটা আছে তো এটাকে আপনি প্লাস প্লাস ফাইভ রেখে দেবেন এবং এটাকে আপনি এটাকে প্লাস ফাইভ রেখে দেবেন তারপর আইডি কিনে ক্লিক করে দেবেন তো তারপরে দেখুন থ্রি ডি সেপশনে ক্লিক করবেন এটাকে এনিবেল করে দেবেন তো এটা দেখুন নাইন দেওয়ার আছে তো এটাকে আপনি ফাইভ করে দেবেন তারপরে দেখুন এখানে ডার্কেন দেওয়ার আছে তো ডার্কেনটা একদম ফুল করে দেবেন তারপর এখানে কাজের শেষ রাইট এখানে ক্লিক করে দেবেন তারপরে যে সেড ওই ক্লিক করবেন এটাকে ইনিবেল করে দেবেন তো সেটাকে আপনি হোয়াইট করে দেবেন তারপর এখানে দেখুন টেন দোয়ার আছে তো এখান থেকে আপনি মা টু দিয়ে দেবেন টু বা থ্রি আপনি সাইজ মতো আপনার নামের ইয়ে অনুযায়ী দিয়ে দেবেন যেভাবে আপনার ভালো হয় তারপর রাইটে এখানে ক্লিক করে দেবেন তারপর এম বাসুটাই আপনার ক্লিক করবেন এটাকে আপনি এনিবেল করে দেবেন তারপরে এই যে এই যে লাইটের অ্যাঙ্গেলটার আছে তো লাইটের অ্যাঙ্গেলটা এভাবে আপনি আপনার নামের মধ্যে এভাবে সেট করে নেবেন তারপর আপনি আবারও রাইড রাইড এখানে ক্লিক করে দেবেন তো বেয়ার্স অলরেডি আপনার নামটা স্টাইলে মানে স্টাইলিশ করা হয়েছে মানে স্টাইলিশ একটা নাম ডিজাইন করা হয়েছে তো দেখুন মাত্র আমি দুই থেকে তিন মিনিটের ভিতরে পিক দিলে অ্যাপসের মাধ্যমে আমি একটা স্টাইলিশ নাম ডিজাইন করে ফেলেছি তো এটাকে আপনি এখন আপনি লোক হিসাব হিসাবে ইউজ করতে পারেন অথবা আপনি আপনার ফেসবুক ইনস্টাগ্রাম বা প্রোফাইল পিকচার হিসাবেও ইউজ করতে পারেন তো এখন আপনি এটাকে সেভ করার জন্য এই সেইভেস এই সেভ এখানে ক্লিক করবেন তারপর সেইভেস ইমেজ অপশনে ক্লিক করবেন তারপর আপনি ডিফল্ট থেকে এখান থেকে আলট্রা তো বা বেরিয়ে দিয়ে দিবেন তো আমি আলট্রা দিয়েছি তারপর সেভ টু গ্যালারি আপনার ক্লিক করে নেবেন তো তারপর এই স্টেলেশন নামটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে তবে সেভ হয়ে যায় তারপর আপনি চাইলে এই লোগোটাকে পিএন জায়গায় বানিয়ে নিতে পারেন তো পিএন জায়গারে বানিয়ে আপনি যে কোনো ভিডিও অথবা আপনার অন্য কোনো স্টেটাস মানে এগুলাতে ইউজ করতে পারেন তো যদি আপনি পিএন জায়গারে এটাকে করে করে নিতে চান তাহলে আবারও অপশনে ক্লিক করবেন তারপর এই ট্রান্সপোর্টের অপশনে ক্লিক করবেন তো এটা পিএন জায়গার হয়ে যাবে তারপর আপনি সেইভাবে সেভ করার জন্য এই ক্লিক করবেন তারপর সেইভেস ইমেজ তারপর আপনি থেকে আল্ট্রা দিয়ে আপনি সেভ করে নেবেন তো এই পিএনজিটাও মানে পিএন জায়গায় আপনার নামটাও আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এই ছিল আজকের আমার ছোট্ট ভিডিও তো আমি আশা করি আপনি বুঝতে পারছেন কী ধরনের স্টাইলিশ নাম ডিজাইন করতে তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন আর যদি চ্যানেলে অথবা পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য